যাদবপুর কাণ্ডে পুলিশের জালে এবার আরও ছয় পড়ুয়া, এবং এর মধ্যে আপনাদের জানিয়ে রাখবো তিনজন প্রাক্তনী এবং তিনজন বর্তমান পড়ুয়া রয়েছেন যাদবপুর কাণ্ডে। মোট গ্রেফতার এখনো পর্যন্ত নয়। ধৃতদের মধ্যে পাঁচজন বর্তমান এবং চারজন প্রাক্তন পড়ুয়া, ছজনের মধ্যে তিনজন বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল তারা, তিনজনই প্রাক্তন। এই তিনজন সুমন নস্কর, সপ্তক কামিল্লা, অসিত সর্দার, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ধৃত মোহাম্মদ আসিফ, চতুর্থ বর্ষের ছাত্র, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র মোহাম্মদ আসিফ, ধৃত মোহাম্মদ আরিফ ও অঙ্কন সর্দার, তৃতীয় বর্ষের পড়ুয়া, দুজনই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। ধৃত সপ্তক কামিল্লা, অসিত সর্দার, সুমন নস্কর এদেরকে বাইরে থেকে গ্রেফতার করা হয়। ধৃত প্রাক্তনী সপ্তক কামিল্লা এগড়ার বাসিন্দা এবং ধৃত প্রাক্তনী সুমন নস্কর মন্দির বাজারের বাসিন্দা, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ধৃত অসিত সর্দার কুলতলির বাসিন্দা। যাদবপুর কাণ্ডে পুলিশের জালে আরও ছয়, ধৃত তিন বর্তমান ও তিন প্রাক্তন পড়ুয়া। যাদবপুর কাণ্ডে মোট গ্রেফতার এখনো পর্যন্ত নজন। এ বিষয়ে বিস্তারিত জানবো ফোনে রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, পুলিশ সূত্রে কি খবর রয়েছে? মৃত্যুর ঘটনার তদন্ত যখন শুরু করেন যাদবপুর থানা এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ও সহযোগিতা করেন যাদবপুর থানাকে, তারপরে প্রথম এক প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল, তারপর দুজন বর্তমান ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল, তারপর আর তিনজন প্রাক্তন ও তিনজন বর্তমান ছাত্রকে গ্রেফতার করা হয় যাদবপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই ছজনকে যাদবপুর থানা এবং লালবাজারের তরফে আরো জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, পরে তাদেরকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার পর যখন পুলিশের তৎপরতা বাড়ে এবং প্রথম প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে গ্রেফতার করা হয়, তারপরে এই ছজন যাদবপুর বিশ্ববিদ্যালয় হোস্টেল থেকে পালিয়ে যায়। পুলিশের সন্দেহ হয় আশঙ্কায় এবং হোস্টেলের ছাত্রনিবাসের সংখ্যা তখন কমতে থাকায়, তারপরে গতকাল রাতে লালবাজার এবং যাদবপুর থানার যৌথ উদ্যোগে তারা তল্লাশি চালিয়ে সুন্দরবন বারুইপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদেরকে। এই ছজনের বিরুদ্ধে মূলত অভিযোগ মৃত্যুর ঘটনার পর ঘটনা তদন্ত হলেও তাদেরকে কি বলতে হবে, তাদেরকে স্টেটমেন্ট যাতে ধারাবাহিক থাকে সেটা শেখানো হয়েছিল, এবং ছাত্র মৃত্যুর ঘটনায় এদের যোগাযোগ সরাসরি রয়েছে। ছাত্র মৃত্যুর ঘটনার পর সেদিন রাতেই একটি জিবি মিটিং হয়েছিল, সেখানেও উপস্থিত ছিলেন সৌরভ চৌধুরী সহ গ্রেফতার হওয়া প্রত্যেকেই। এর পাশাপাশি তোমাকে জানাবো যে গ্রেফতার হওয়া মোহাম্মদ আসিফ আনসারি, তিনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ছাত্র পশ্চিম বর্তমানে। গ্রেফতার হওয়া মোহাম্মদ আরিফ, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র, বাড়ি জম্মু কাশ্মীরে। এবং গ্রেফতার হওয়া অঙ্কন সরকার, সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র, বাড়ি উত্তর চব্বিশ পরগনায়। গ্রেফতার হওয়া অসিত সর্দার, সংস্কৃত বিভাগের ছাত্র, তার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায়, এবং এ কিন্তু 2023 পাস আউট হয়ে যাওয়া ছাত্র। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আরো যে দুজনের নাম, সপ্তক কামিল্লা, এর কিন্তু একজন প্রাক্তন স্টুডেন্ট এনভায়রনমেন্টাল সায়েন্সে, এবং সুমন নস্কর, তার বাড়ি হচ্ছে মাধবপুর। এবং একই সঙ্গে এই গ্রেফতারের জন্য গতকাল রাতে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশ অভিযান চালিয়েছিলেন, এবং কুলতলি থেকে গ্রেফতার হয়েছেন অসিত সর্দার, এগড়া থেকে গ্রেফতার হয়েছেন সপ্তক কামিল্লা, এবং মন্দির বাজার থেকে গ্রেপ্তার হয়েছেন সুমন নস্কর। এবং এই তিন প্রাক্তন ছাত্রই ঘটনার পর কলকাতা থেকে পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ। সত্য মিলিয়ে এদের কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে আগে যারা তিনজন গ্রেপ্তার হয়েছে এবং এই ছজন মোট নজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজকে আলিপুর আদালতে পেশ করা হবে। এই ছজনকে আলিপুর আদালতে পেশ করার পর পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে, কারণ মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আরো এই সংখ্যাটা বাড়ে কিনা, অর্থাৎ নজন থাকে না এই সংখ্যাটা আরো বাড়ে, সেটাই কিন্তু দেখতে চাইছেন পুলিশ আধিকারিকরা। সৌম্যজিৎ। ধন্যবাদ সুকৃতি, আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে। যাদবপুর কাণ্ডে পুলিশের জালে আরও ছয়, ধৃত তিন বর্তমান ও তিন প্রাক্তন পড়ুয়া। যাদবপুর কাণ্ডে এখনো পর্যন্ত মোট গ্রেফতার নজন, ছজনের মধ্যে তিনজন বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল তারা, এমনটাই অভিযোগ। তিনজনই প্রাক্তন, এই তিনজন সুমন নস্কর, সপ্তক কামিল্লা এবং অসিত সর্দার। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো এই ঘটনার মোহাম্মদ আসিফ, চতুর্থ বর্ষের ছাত্র, তাকেও গ্রেফতার করা হয়েছে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র মোহাম্মদ আসিফ, ধৃত মোহাম্মদ আরিফ ও অঙ্কন সর্দার, তৃতীয় বর্ষের পড়ুয়া, দুজনে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বলে জানতে পারা যাচ্ছে।
ধৃত প্রাক্তনী সপ্ত কামিল্লা এগড়ার বাসিন্দা, প্রাক্তনী সুমন নস্কর মন্দির বাজারের বাসিন্দা এবং ধৃত অসিত সর্দার কুলতলির বাসিন্দা, এই বিষয়ে পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরুণাভ ঘোষ। তার আগে আপনাদের জানিয়ে রাখবো যে যাদবপুরের এই যে ঘটনা, ইতিমধ্যে আমরা জানি যে আজ রাজ্যপাল রাজভবনে তলব করেছেন যাদবপুরের শীর্ষকর্তাদের, আর এই তলবের আগে কিন্তু যাদবপুরের অন্দরে শীর্ষকর্তাদের এক জরুরি বৈঠক, এই বিষয়ে বিস্তারিত জানবো রয়েছেন প্রতিনিধি অরুণাভ ঘোষ। অরুণাভ, এই বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো, একদিকে পুলিশ তদন্ত করছে, আর এই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, এবং তার তদন্ত যত এগোবে গ্রেফতারের পরিমাণ আরও বাড়তে পারবে পারে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি বা পুলিশও মনে করছে, কারণ এর সাথে অনেক বা অনেকে জড়িত রয়েছে, প্রাক্তন বা যারা পড়াশুনো করছে বা হোস্টেলে থাকছে ভোটারদের মধ্যে অনেকের নাম সামনে আসছে। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, কিছুক্ষণ আগেই রেজিস্ট্রার শ্রেয়মঞ্জু বসু বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এবং বিশ্ববিদ্যালয়ে আসার পরে তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। সেই উচ্চ পর্যায়ের বৈঠকে আজ বিকালে যে রাজভবনে কোর্ট কমিটির বৈঠক আছে, সেই বৈঠকের আগে কি কি জবাব দিতে হবে বা কি কি প্রশ্নবলীর মুখোমুখি হতে হবে, তার আগে একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যাতে রাজ্যপাল প্রশ্ন করলে তার জবাব দিতে পারে। তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, তার মধ্যে যেরকম প্রথম পয়েন্ট রয়েছে যে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কি হবে, মানে যে নিরাপত্তা আছে সেখানে দেখা যাচ্ছে অনেক সময় বহিরাগতরা খুব সহজেই ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে, বা বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন গেট রয়েছে সেটা একটা করিডোর প্যাসেজ হয়ে গেছে, অর্থাৎ এই প্যাসেজ দিয়ে বিভিন্ন গেট দিয়ে ঢুকে অন্য গেট দিয়ে বেরিয়ে যায়, এর থেকে মাঝে মাঝেই চিহ্নিতকরণ করা যায় না কোনটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কোনটা কোন কারা বাইরের, কারা বিশ্ববিদ্যালয়ে যারা পঠনরত তাদের সাথে দেখা করতে এসছে, এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি যে পরিকল্পনা করা হচ্ছে, যে সমস্ত প্রথম বর্ষের ছাত্রদের নিয়ে আসা হয়েছে মেন হোস্টেল থেকে নিউ বয়েজ হোস্টেলে, সেখানে নিয়ে আসার পর তারা অনেকটাই ভীত হয়ে রয়েছে, তাদের কিভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যায়, দ্রুত তাদের স্বাভাবিক যায় ফ্রিভাবে ফিরিয়ে আনা যায়, তাদের যাদবপুরের নাম অক্ষুণ্ণ থাকে এবং যাদবপুরের প্রশাসনিক যে ভূমিকা সেটাও যেন ঠিকঠাক থাকে, সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এ সত্ত্বেও ছাড়াও মানবাধিকার কমিশন এবং শিশু সুরক্ষা কমিশন যে চিঠি পাঠিয়েছে, যে সকস করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কর্তৃপক্ষকে, তার কি জবাব দেওয়া হবে, তার একটা রূপরেখাও তৈরি করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমে, সেই চিঠি আজই পাঠাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মানবাধিকার কমিশন ও শিশু সুরক্ষা কমিশনকে। সব মিলিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন রাজভবনে যাওয়ার আগে সব রকমভাবে প্রস্তুত থাকতে চাইছে কর্তৃপক্ষ, কেন রাজপাল আচার্য তথা রাজ্যপাল নিজেও একটি কমিটি গঠন করেছে, সেটার মাধ্যমে তদন্ত চালাচ্ছে, এই তদন্তের রিপোর্ট এবং ইন্টারনাল এনকোয়ারি কমিটি যে বৈঠক করছে সেখানে রিপোর্টের মধ্যে যাতে কোনো অসঙ্গতি না থাকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে প্রস্তুত থাকে, সেই বিষয় নিয়ে তারা কিন্তু আগেভাগে একটা উচ্চ পর্যায়ে বৈঠক করে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করছে, এবং সেটা নিয়ে রাজভবনে যাবেন, যাতে রাজ্যপাল প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমজিৎ, বেশ, ধন্যবাদ অরুণাভ। আপনাদের শোনাবো যাদবপুরের রেজিস্ট্রার ডক্টর স্নেহমঞ্জ বসু কি জানিয়েছেন। এখন ব্যাপারটা বিচারাধীন আছে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, আপনারা সবটাই জানতে পারবেন, রিপোর্ট বেরোলেও জানতে পারবেন, যেহেতু পুলিশ এই বিষয়ে তদন্ত করছেন, লালবাজার করছেন, অনারেবল রাজ্যপাল আছেন, ওআইসিরা আছেন, সুতরাং এই বিষয়ে আমি মিডিয়ার কাছে এখন কোনো কিছু বলতে পারবো না। আমরা সমস্ত রিপোর্টগুলো তৈরি করার জন্য এসেছি, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আমি তো রিপোর্ট তৈরি করতে পারবো না, আমার সোকাদের চিঠি দুদিনের মধ্যে দেওয়ার আছে, আমার লয়ারের সঙ্গে কনসাল্ট হয়ে গেছে, আমি এখন বসে আমার চেম্বারে সব প্রিন্ট আউট নিয়ে চিঠিগুলো পাঠাবো, আমি কোনো কিছুই বলতে পারবো না, কারণ আমি তো হচ্ছে এক্সিকিউটিং অফিসার, আমাকে যা যা বলা হবে আমি সেটা এক্সিকিউট করব, ঠিক আছে, সুতরাং কি মিটিং, কেন মিটিং, কি বিস্তারিত এগুলো কোনোটাই আমি এখন বলতে পারবো না, আগে মিটিং হয়ে যাক আপনারা সবটা জানতে পারবেন।
আপনাদের শোনাবো এই যে যাদবপুরের যে ছাত্র মৃত্যুর ঘটনা, এই গোটা ঘটনা নিয়ে কিন্তু নিন্দা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমি একজনকে বলছিলাম স্বাধীনতা মানে কি উৎশৃঙ্খলতা, এই যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আতঙ্ক কি, সরকারি খবরকে বিশ্ববিদ্যালয় চলছে, কয়েকটা ছেলে সেখানে থেকে র্যাগিং করলো, অত্যাচার করলো, একটা তরুণ ছেলের মৃত্যু হয়ে যাচ্ছে, ভাবা যাচ্ছে। এগুলো সমাজের সর্বত্র আমাদের প্রতিরোধ করতে হবে, ভালোভাবে থাকতে হবে।